ঘন্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি-20, ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। চাকরি চুরি, আবাসের টাকা চুরি, 100 দিনের টাকা আত্মসাৎ, তৃণমূলের জমানায় এসবের তালিকা নিয়ে বসলে টেলি সিরিয়ালের মতো হবে কোথাও, বা হালফিলের নতুন ওয়েব সিরিজ, প্রত্যেক দিন প্রত্যেক সময় নতুন নতুন এপিসোড কোথাও টেলিকাস্ট হবে। শুরু আছে কিন্তু শেষ নেই, প্রত্যেক দিন মনে হয় এর পর কি, এর পরে কি, আগলা এপিসোড। আর কয়লার মতো প্রাকৃতিক সম্পদ বা গরু পাচার, এক দুর্নীতির সঙ্গে আরেক দুর্নীতির যেন গাঁট ছড়া। আমরা বলি এর কান টানলে ওর মাথা আসছে, ওর মাথা টানলে এর ধর আসছে, কিন্তু আসলে কোথাও দুর্নীতির সঙ্গে দুর্নীতির গাঁট ছড়া বেঁধে রয়েছে। এক দুর্নীতি টানলে আরেক দুর্নীতির সুতো বেরিয়ে পড়ছে। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি তদন্তে তেড়ে ফুড়ে নামতেই পশু হাট তেমন জমছে না। তার মধ্যে শাসকের ছকের অভাব তো নেই, সেই জন্য কয়লা মাফিয়া রাজু ঝাকে নামাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কারণ ইডি সিবিআই তেড়ে ফুড়ে নেমেছে, পশু হাটের অবস্থা শোচনীয়, গরু পাচার চক্র আতশকাচের নিচে, রোজ রোজ খবরে হেডলাইনস হচ্ছে, রোজ রোজ নতুন আপডেট আসছে অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডলের গরু পাচারের রুট এবং সেখান থেকে তোলা টাকা, তার বিপুল সম্পত্তি রোজ খবরের শিরোনাম হচ্ছে। এই অবস্থায় কাকে দিয়ে কাজ হবে, কে হবে সে নতুন তাস? অথেপ রাজু ঝাকে কোথাও সামনে নিয়ে আসার চেষ্টা, কোথাও তৃণমূলের স্রোতে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা। আবার আবার কেন বললাম, কারণ এর আগে দীর্ঘ সংসার রাজু ঝার সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের। রাজু শাসকের জার্সি গায়ে নামার আগেই, গায়ে নেওয়ার আগেই ঝাঁচড়া হয়ে গেলেন, সময় পেলেন না একবারও। যাচ্ছিল, শোনা যাচ্ছিল যে রাজু হয়তো এবার শিবির বদল করবেন, হয়তো রং বদল করবেন, তৃণমূলের প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু সেই জার্সি গায়ে তোলার আগেই গুলিতে ঝাঁচড়া হয়ে গেলেন রাজু ঝা। তাৎপর্য বিষয় হলো, খাতায় কলমে ব্যারাকপুরের বিজেপি সাংসদ, এখন তৃণমূলের নেতা অর্জুন সিং বলছেন, রাজুর সঙ্গে থাকা গরু পাচারকারী আব্দুল লতিফকে সরিয়ে দেওয়া হতে পারে। অর্জুন বলছেন, বড় মাথা, কেই মাথা, কার দিকে ইঙ্গিত করছেন অর্জুন সিং? অর্জুন সিং, যিনি কিনা দল বদল করেছিলেন, ওই দলে থেকে দলে কাজ করতে না পাওয়া, দলে থেকে দলে টিকিট না পারাদের তালিকায় ছিলেন তিনি, সেখানে দল পরিবর্তন, রং পরিবর্তন, ঝান্ডা পরিবর্তন করে জিতলেন, টিকিট পেলেন, জিতলেন, সাংসদ হলেন, আবার ফিরে এলেন নিজ গৃহে। ফিরে এসে তাহলে এ ধরনের মন্তব্য কেন? অর্জুন ইঙ্গিত দিয়েছেন কিন্তু ভাঙছেন না, কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? অর্জুন জেনেও বলছেন না, আজ কি বললেন অর্জুন সিং শুনবো। কিছু কাজ করছে মনে হয়, এই ব্যাপারে আমার খুব অভিজ্ঞতাও নেই, জানিও না কি ম্যাটার আছে, কিন্তু নিশ্চয় এটা বড় মাথার কাজ আছে, ছোট ছোট লেভেলের এটা কাজ। এখন লতিফকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, লতিফকে নাই রাস্তার দিকে সরিয়ে দেওয়া, কেন যখন তদন্তটা এগোবে আস্তে আস্তে যখন লতিফের কাজে পৌঁছবে, হয়তো যারা পিছনে মাস্টার মাইন্ড আছে তারা লতিফকেই সরিয়ে দেবে, এটাও হতে পারে। সাংসদ এবং তৃণমূল নেতা রাজু যেদিন খুন হলেন, সেদিন সবার আগে অর্জুন সিং বলেছিলেন যে কয়লা মাফিয়া তার ভাই। শুধু ভাই বলাই নয়, শাসকের তরফে সবার আগে অর্জুন পৌঁছে গিয়েছেন রাজুর বাড়িতেও, সেই ছবি আমরা দেখলাম। রাজু ঝা কয়লা মাফিয়া, তাকে নিয়ে যখন টানাটানি চলছে যে এক রাজু ঝা কার, রাজু ঝার সঙ্গে কার সম্পর্ক, সেই সময় দীর্ঘদিনের সম্পর্কের তত্ত্ব কোথাও তুলে ধরছেন অর্জুন সিং। কি দাবি অর্জুন সিং এর? অর্জুন সিং এর দাবিগুলো দেখে নেওয়া যাক এক এক করে, কি দাবি করছেন অর্জুন সিং। রাজুর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক বলে দাবি করছেন অর্জুন,
কিন্তু সেই সম্পর্ক কোন দিক থেকে তা তেমন করে ভাঙেননি অর্জুন সিং। রাজু ঝা মারা যাওয়ার পর, রাজু ঝার হত্যার পরই রাজু ঝাকে নিয়ে টানাটানি চলেছে, দড়ি টানাটানি। তৃণমূল বলছে আমার নয়, বিজেপি বলছে আমার নয়, একটা উল্টো দড়ি টানাটানি। ঠিক যখন সবাই রাজু ঝাড় থেকে হাত সরিয়ে নিচ্ছে, সেই সময় অর্জুন সিং ময়দানে। অর্জুন সিং কি বলছেন? অর্জুন সিং বলছেন যে দীর্ঘদিনের সম্পর্ক আমার সঙ্গে রাজু ঝার, ভাইয়ের মতো সম্পর্ক। কেই রাজু ঝা? এই রাজু ঝা কয়লা মাফিয়া, কয়লা মাফিয়া রাজু ঝা, আর তার সঙ্গে আব্দুল লতিফ গরু পাচারকারী। কয়লার সঙ্গে গরুর অদ্ভুত সম্পর্ক, আর মাঝখানে ঝুলে রয়েছেন অর্জুন সিং। যদিও বলছেন আসলে কিছু বলা যাবে না, যদিও বলছেন যে সব কিছু ফোনে বলা যায় না, সব কিছু তো সেভাবে ভেঙে বলা যায় না, কিন্তু এটা স্বীকার করে নিলেন অর্জুন সিং যে রাজুকে তৃণমূলে যোগ দেওয়ানোর চেষ্টা করছিলেন তিনি। গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট কি ছিল অর্জুন সিংয়ের? তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? পশু হাট এখন খুলে আম, ইডি চলে এসছে, সিবিআই চলে এসছে, তাই কি একদিকে কয়লা একদিকে গরু, আর এর মাঝখানে অর্জুন সিংকে নিয়ে এসে মধ্যস্থতা করার চেষ্টা চলছিল যাতে তৃণমূলে নিয়ে আসা যায়, যাতে যাবতীয় পাচারের টাকা আবারও কোথাও শাসক দলের, রাজনৈতিক দলের তহবিলে জমা হতে শুরু করে। কি কাজে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল রাজু ঝাকে? কয়লা পাচারের সিন্ডিকেটের দায়িত্ব দিতে নিজের একের পর এক বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও কেন গরু পাচারকারী আব্দুল লতিফের গাড়িতে চাপলেন রাজু? সেই ধাঁধাও রয়েছে এখন। এবার চোখ দেখা যাক আসানসোল শিল্পাঞ্চলের দিকে। আসানসোল শিল্পাঞ্চলের রাজু আর ইলামবাজারের গরুহাটের পাচারকারী আব্দুল লতিফ, দুইয়ের সঙ্গে যোগ কিভাবে? দুই পাচারকারী অদৃশ্যভাবে যেন হাতে হাত লাগিয়ে একে অপরের কারবার বুঝে নেন। পাচার করতে পারলেই তো হাতে গরম লাখ লাখ টাকা, কাঁচা টাকা। সূত্রের কি খবর? কিভাবে এক পাচারের সঙ্গে আরেক পাচারের যোগ হয়ে যাচ্ছে? চলুন দেখা যাক কিভাবে এক পাচারের সঙ্গে আরেক পাচার, গরুর সঙ্গে কয়লা, হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করছে। ইলামবাজারের পশুহাট, সেই ইলামবাজারের পশুহাট থেকে গরু যেত পাশের জেলা মুর্শিদাবাদে। সেখানে কি হতো? সেখানে জলঙ্গি হয়ে গরুও বেরিয়ে যেত, গরু বেরিয়ে যেত বাংলাদেশে। কাছেই বাংলাদেশ বর্ডার, কাঁটা তারের ফাঁক গলে চলতো পাচার। কাঁটা তার পার করতে পারলেই কেল্লা ফতে, টাকা আর টাকা। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাকার বিনিময়ে এই রাস্তা খুলে যেত, আর সেখান থেকেই শুধুমাত্র গরু স্মাগলিং নয়, একই সঙ্গে কোথাও এদেশ ওদেশের চোরাচালানকারীদের রাস্তা স্পষ্ট ছিল। কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। অনেকেই ভাবতে পারেন যেগুলো তো আমাদের টাকা, সরকারের টাকা, এই যে সরকার বলছে নেই, ডিএ দেওয়া যাবে না, ভাড়া শূন্য, অপশন রাখছে মানুষের সামনে, ঠিক করুন আপনারা পেনশন নেবেন না ডিএ নেবেন, পেনশন নেবেন না ডিএ নেবেন, যেন ডিএ নিলে আর পেনশন পাওয়া যাবে না। মাঝে মধ্যেই হুমকি শোনা যায় পেনশন নাকি বন্ধ হয়ে যেতে পারে, কারণ সরকারের কাছে টাকা নেই, সরকারের ভাড়ার শূন্য। কিন্তু দেখুন কোটি কোটি টাকার রাজস্ব চোখের সামনে, দিনে দুপুরে রাতে চোখের সামনে থেকে চলে যাচ্ছে, মানে আমার আপনার উন্নয়নের টাকাও উধাও হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিই, কিভাবে কিভাবে এই টাকা সত্যি সত্যি উধাও হয়ে যাচ্ছে, আর কত কত রাজস্ব ফাঁক পড়ে যাচ্ছে, ফাঁকিতে থাকছে। চলুন দেখা যাক, একটা এক্সাম্পল দেব, সেই উদাহরণে হয়তো বুঝতে পারবেন আপনারা যে আসলে কি হচ্ছে। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের ইলামবাজারের, ইলামবাজার আর ইলামবাজারের গরুর হাট, এই গরুর হাটই লেনদেনের সব থেকে বড় জায়গা। এখানে লম্বা শিংযুক্ত গরুর চাহিদা সব থেকে বেশি, যে গরুর শিং যত লম্বা তার দাম তত বেশি। এই বিশেষ ধরনের গরুর পোশাকের নাম হচ্ছে বোল্ডার, অর্থাৎ বোল্ডার নাম বললেই আপনাকে বড় শিংওয়ালা গরু দিয়ে দেওয়া হবে। এগুলো হচ্ছে শর্টকাট কোড নেম বোল্ডার। ইলামবাজারে যে গরুর দাম 40,000 টাকা, তা একবার বাংলাদেশে পাঠাতে পারলে 4-5 গুণ দাম পাওয়া যায়। বাংলাদেশে গরুর রেট 2-2.5 লক্ষ টাকা থেকে শুরু। এত গরু পাচারের লাভের কথা, এর সঙ্গে থানা পিছু, এটা তো সত্যি সত্যি গরু পাচারের লাভের কথাটা বললাম,
তার সঙ্গে থানা পিছু গরু পাচারের জন্য মাসহারা এক লাখেরও বেশি দিতে হয় পাচারকারীদের। দিয়ে থুয়েও যা থাকে সেই সংখ্যাটাও খুব কম নয়, সেই অ্যামাউন্ট খুব কম নয়। চারপে ওপারে দিলেই কাঁচা টাকা, যার সঙ্গে প্রত্যক্ষ যোগ আব্দুল লতিফের। আব্দুল লতিফ তো গরু পাচারকারী আর রাজু ঝা কয়লা মাফিয়া, দুজন একসাথে আসছে কি করে? শুরুতেই বললাম রাজু ঝা যার কোটি কোটি টাকার গাড়ি রয়েছে গ্যারেজে, বিলাস বহুল গাড়ি কি নেই তাতে, সেই রাজু ঝা হঠাৎ করে নিজের গাড়ি ছেড়ে আব্দুল লতিফের গাড়িতে আসছিলেন কেন? আর এখন তো বড় কথা, অর্জুন সিং বলছেন নাকি আব্দুল লতিফকেও সরিয়ে দেওয়া হতে পারে। এমন কোন ইকুয়েশন যে অর্জুন সিং দল থেকে বেরিয়ে দলে ফিরে এসেও বলতে পারছে না? এমন কোন নাম এর নেপথ্যে রয়েছে যার কাছে কয়লা গরু যাবতীয় দুর্নীতির ভাগ্যে পৌঁছয়, আর মাথায় বসে তিনি মেঘনাথের মতো সমস্ত পরিচালনা করেন কিন্তু মুখ খোলা যাবে না, কারুর মুখ খোলা যাবে না। রাজু ঝাড় সিন্ডিকেট কোথাও কম ছিল না, কোটির দাদাগিরি ট্যাক্স বলে একটা কথা চালু রয়েছে এই কয়লা সাম্রাজ্যে, দাদাগিরি ট্যাক্স, কোটি কোটি টাকার দাদাগিরি ট্যাক্স। টাকাতেই রাস্তা হতো, এই টাকাতেই ব্রিজ হতে পারতো, এই টাকাতেই নতুন শিক্ষক নিয়োগ হতে পারতো, এই টাকাতেই সরকারি স্কুলের যেখানে মিড ডে মিল রান্না হয় সেই রান্নাঘরগুলোর উন্নতি হতে পারতো, আবর্জনার মাঝখানে মিড ডে মিল রান্না করতে হতো না, সাব্যাং গরু ছাগল খাওয়াতে হতো না, যে অর্থে পানীয় জল বিদ্যুতের পোস্ট বসতে পারতো চুরি সর্বস্ব রাজ্যে, এটা নতুন কি? আর বোধহয় যাতে এই চুরি না থামে, যাতে বলি না আমরা গাড়ি চলনা চাহিয়ে, টাকা আসার কথা, যাবতীয় যাই হয়ে যাক, যত দুর্নীতির পাক গায়ে লাগুক, যত ইডি হোক সিবিআই হোক, যত লোকে চোর 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 বলুন না কেন, ব্যবসা চলতে হবে, টাকা আসতে হবে। আর তাই জন্যই বোধহয় অনুব্রত মণ্ডল তিহার যাওয়ার পর নতুন রিপ্লেসমেন্টের নাম হতে চলেছিল রাজু ঝা। অনেকগুলো প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী, চোখ রাখছি আজকের প্রতিবেদনে, তারপর ফিরে আসছি আজকের ডিবেটে। এখন লতিফকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, লতিফকে নাই রাস্তা থেকে সরিয়ে দেবে, যারা পিছনে মাস্টার মাইন্ড আছে তারা লতিফকেই সরিয়ে দেবে, এটাও হতে পারে। কয়লা মাফিয়া রাজু ঝা খুনে ছদিন পার, রাজ্য পুলিশের সিট গঠন হয়েছে, গ্রেফতারি দূরের কথা এখনো পর্যন্ত হাতড়ে বেড়াচ্ছে পুলিশ। এই আবহে ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং এর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, নেপথ্যে বড় মাথা আছে। বড় মাথা কে, কারা সরিয়ে দিতে পারে গরু পাচারকারী আব্দুল লতিফকে? আইনের শাসন থেকেই থাকে শক্তিগড়ের মতো জায়গা, সবার সামনে এসে শেখ লতিফ বেঁচে গেল, কাকে ফোনে খবর দিল শেখ লতিফ হাবিস হয়ে গেল, এবং 200% শেখ লতিফের এর মধ্যে ইনভলভমেন্ট আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, 200%। খুনের পর রাজুকে ভাইয়ের সঙ্গে তুলনা করেন অর্জুন সিং। শুক্রবার দুর্গাপুরের বিধাননগরে রাজুর বাড়িতে যান ব্যারাকপুরের সাংসদ, পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন। আমি ভরসা করি পুলিশ যদি চায় আর ধরা যায় না, এটা একটা মানে হাস্যকর কথা, কিন্তু ওকে আমরা তৃণমূলে কাজে লাগাবার চেষ্টা করছি। ইতিমধ্যে এই ঘটনাটা ঘটেছে। রাজু ঝা 21 সালের বিধানসভা নির্বাচনের পরে আমরা পার্টির সাথে সেইভাবে তাকে দেখিনি। রাজু ঝা যখন জয়েন করেছিল তার আগে সে তৃণমূল ছিল, তার আগে সিপিএম এর সময় সিপিএম ছিল। টাকা তো কোনো বিষয় নয়, আমার যেটা মনে হয় যে কাগজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ ছিল, তার জন্য খুন হতে পারে। মাফিয়া খুনের সময় কার্যত ছায়াসঙ্গী ছিলেন আব্দুল লতিফ, তারপর থেকে উধাও লতিফ, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? কয়লা মাফিয়া রাজু খুনে বড় মাথা কে? কেন লতিফের প্রাণহানির আশঙ্কা অর্জুনের? লতিফকে সরিয়ে দিতে পারলে কার লাভ? লিঙ্ক কেটে দিতে লতিফকে খুন করা হবে? রাজু খুনে পুলিশে কেন অখুশি তৃণমূল নেতা? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি তুলবে স্বর্ণালী, রিপাবলিক বাংলা।
আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, যারা স্টুডিওতে রয়েছেন, রয়েছেন বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত, রয়েছেন ব্যবসায়ী রাজপুত্র চন্দ, প্রত্যেককে দুজনকে স্বাগত রিপাবলিক বাংলা। এর বাইরেও যারা রয়েছেন, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং রয়েছেন সাংসদ অর্জুন সিং, প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে অর্জুনবাবু আপনার কাছেই যাই। রাজু ঝা, আপনি বলছেন আপনার ভাইয়ের মতো দীর্ঘদিন ধরে রাজু ঝাকে চিনতেন, কি মনে হচ্ছে রাজু ঝা, যার নিজের, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে নিজের কোটি কোটি টাকার গাড়ি আব্দুল লতিফের সঙ্গে রাজু ঝা কিভাবে একসঙ্গে এক গাড়িতে আসছিলেন, আপনি কাকে সন্দেহ করছেন যে নেপথ্যে কি হতে পারে? দেখুন, রাজু ঝা কি করে লতিফের গাড়িতে উঠেছেন সেটা তো রাজু ঝা বলতে পারবেন। রাজু ঝা এখন নেই, তো তার উত্তর তো আমি দিতে পারবো না। আমি রাজু ঝাকে যা চিনি, তার জন্যে সৌজন্যে তার বাড়ির লোকের কাছে আমার যাওয়া উচিত ছিল, তাই জন্যে আমি আজকে গেছিলাম। আমি ওখানে গিয়ে স্পষ্ট বলেছি ওর পরিবারের লোকের কাছে কি যারাই খুন করেছে, পুলিশ সিট গঠন করেছে, তাকে অ্যারেস্ট করবে, তোমরা পুলিশকে সহযোগিতা যদি চাইলে পুলিশকে সহযোগিতা করবে, নিশ্চিতভাবে তাকে অ্যারেস্ট করবে, এই কথা তার বাড়ি পাস লোককে বলে এলাম। তার পাশে আমরা আছি, আমি আছি, আমি বলেছি, আমি ব্যক্তিগতভাবে, ও দীর্ঘদিনের সঙ্গে ওর সঙ্গে আমার সম্পর্ক, আমার গ্রামের বাড়ি থেকে খুব কাছে ওর বাড়ি, এই জন্যে ওর সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। আর সম্পর্ক এখনও ওর পরিবারের সঙ্গে আমার আছে, আজকে ওর বাবার কাছেও দেখা হলো, ভাইয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, ছেলেদের সঙ্গেও দেখা হয়েছে। অজুবাবু, আপনি বলছেন দীর্ঘদিনের সম্পর্ক, সেই জায়গা থেকে আমার বলা যে রাজু ঝা হঠাৎ করে কেন মার্ডার হলো, কেন খুন হয়ে গেলেন, এটা নিয়ে আপনার কি মনে হয়? আমি তো আব্দুল লতিফ প্রসঙ্গে পরে আসছি, কারণ সেই নিয়ে আপনি একটা সংশয় প্রকাশ করেছেন, আর বক্তব্য হচ্ছে কি মনে হয় আপনার, হঠাৎ করে কেন কেন খুন হয়ে যেতে পারে? দেখুন, খুন হওয়ার মানে খুন হওয়ার কারণ অনেক রকম হতে পারে, পলিটিক্যাল কারণ হতে পারে, ব্যবসায়িক কারণ হতে পারে, পার্সোনাল অ্যারাইভালারি হতে পারে, পার্সোনাল কারোর সঙ্গে দুশ্মনী হতে পারে, কিন্তু আমি রাজু ঝাঁকে যতক্ষণ জানি, যতটুক জানি, রাজুর সঙ্গে ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক খারাপ ছিল না, কারো। ইভেন অনেক অনেক ভালো ভালো পুলিশ অফিসার থেকে নিয়ে আইএস অফিসার সঙ্গে নিয়ে পলিটিক্যাল লোকের সঙ্গে, আজকে অনেকে পলিটিক্যাল লোক বলবে আমার সঙ্গে সম্পর্ক নেই, আমি চিনি না, আমি জানি না, কিন্তু ওর সঙ্গে সম্পর্ক ছিল না এরকম খুব কম ব্যাপার আছে, এটা খুব কম লোকই আছে যারা ওকে চিনতেন বা যাদের সঙ্গে ওর সম্পর্ক ছিল। এই জন্যে কি করে মার্ডার হলো সে তো পুলিশ তদন্ত করবে, পুলিশের উপরে আমার আস্থা আছে, পুলিশ তদন্ত করে বের করবে কে মার্ডার করেছে না করেছে। বুঝবো, এটা দুটো খুব গুরুত্বপূর্ণ কথা। একটা আপনি বলছেন যে পুলিশের উপর তদন্ত আস্থা রয়েছে, পুলিশ এখনো পর্যন্ত কাউকে তো সেভাবে সামনে আনতে পারছে না, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে রাজু ঝাকে সবাই চিনত, এখন অনেকেই বলছেন চিনতেন না তারা, সেটা কি রাজু ঝা যেহেতু কয়লা মাফিয়া হিসেবে তার নাম সামনে আসছে, রাজু ঝা তাদের সঙ্গে চেনাজানা থাকবে, এটা বললেই অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে, সেই জন্যই কি লোকজন এখন আর পরিচয় দিতে চাইছেন না যে রাজু ঝাকে সবাই চিনতেন আসলে? দেখুন, একটা সময় রাজু ঝা কি করেছে আমি জানি না, রাজু ঝাকে যখন থেকে আমি জানি ওর হোটেল ব্যবসা থেকে নিয়ে অনেক রকম ব্যবসা ছিল, এবার এখন মরে যাওয়ার পরে কে কোল মাফিয়া হয়ে যায়, কে অমুক হয়ে যায়, কোল বিজনেস করলে কি কোল মাফিয়া হওয়া যায়, এটা তো একটা বড় প্রশ্ন আছে। কোল বিজনেস তো কেউ না কেউ করে, অনেক ব্যবসায়ী, ভালো ভালো ব্যবসায়ী ঘরানা যারা আজকে পশ্চিমবাংলা হোক বা ভারতবর্ষে অন্য রাজ্য হোক, অনেক বড় বড় লিডারের নেতৃত্বর যারা সঙ্গীরা আছে কর্পোরেট সিস্টেমের মধ্যে কোল বিজনেস করে, তো তারা সবাই কোল মাফিয়া হয়ে যায় এরকম কোনো ব্যাপার নেই। আমি ওকে যা চিনি সেইভাবে আমার একটা পার্সোনাল ওর সঙ্গে রিলেশন ছিল,
আমি তার হিসাবে ওর পাশে ওর পরিবারের পাশে আছি, এটাই আমি বলেছি। এটার জন্যে আমিও তার বাড়ি লোকের কাছে গেছি। এবার কে কি ভাবছে না ভাবছে আমার সাথে কিছু যায় আসে না। আমি এইটুক জানি কে ওর খুনের পিছনে কোনো ছোটোখাটো ব্যাপার নয়, ওর খুনটা ওকে ট্র্যাপ করে ডেকে এনে খুন করা হয়েছে। এর মধ্যে কার লাভ হবে না লাভ হবে এটা পুলিশ খুব ভালো করে বের করতে পারে, আর পুলিশ বের করবে। আর যদি ছদিন আট দিন আপনি যে বলছেন যে ছদিন হয়ে গেল বা সাত দিন হয়ে গেল পুলিশ কিছু করতে পারলো না, পুলিশ কাছে তো স্বপ্ন আসে না। পুলিশ লিঙ্ক করে করে এগোয়, এবার পুলিশ সেইভাবে লিঙ্ক করে করে এগোচ্ছে, তার মধ্যে লতিফ বলে যে লিঙ্কটা আছে সে লিঙ্কটা গায়েব হয়ে গেছে। এবার লতিফকে যদি পুলিশ ধরে রেখে দিয়েছে তাহলে হয়তো অসল আসামির কাছে পৌঁছবার জন্যে এক্সপোজ করছে না, এটাও পুলিশের একটা রণনীতি হতে পারে। আর এই রণনীতি যদি হয় খুব ভালো আছে কি পুলিশ সঠিক জায়গা সঠিকভাবে তাকে এগোচ্ছে। আর মিডিয়া বা সাধারণ মানুষ বা আমরাও আমাদের একটু আমরা হারিয়ে দিই কি আরে এখনও হলো না, এখনও কিছু ধরা হলো না, ওর বাড়ির লোকও সেই কথাটা বলছিল, এ সবাই বলে, এটা কোনো খারাপ ব্যাপার না। কিন্তু আমার মনে হচ্ছে এই লিঙ্ক অসল লিঙ্কটা হয়তো পুলিশ তাকে ধরে নিয়েছে, আর নালে ও ও ও লিঙ্কে ধরার চেষ্টা করছে। আমার একটা সন্দেহ, আমি ওখানেও বলেছি কি লিঙ্কটা যদি না ধরা যায় তাহলে হয়তো লিঙ্কটাকে শেষ করে দেওয়া যেতে পারে। কেন রাজু ঝাঁকে খুন করা একটা ছোট ব্যাপার আমি মনে করি না, এটা তো অনেক বড় কথা। অর্জুনবাবু আপনি সঙ্গে থাকুন না, এই মুহূর্তে স্টুডিওতে শীলভদ্র দত্ত রয়েছেন, উনি একটা অনেকক্ষণ ধরে হাত তুলছেন প্রশ্ন করেন বলে, শীলদা বলুন না। বিষয় হচ্ছে একটা কথা অর্জুনবাবু বারবার বলছেন, যেটা হচ্ছে এটা অনেক বড় মাথার কাজ, এটা ছোট মাথার কাজ, এটা অর্জুন সিং নিজেও মনে করে, এটা নিজে মনে করে না, উনি বলছে। তাই অর্জুন বাবু কি না ধারণা করতে পারছেন এটা এই মাথাটা কোন দিক থেকে আসতে পারে? কারণ অর্জুন বাবু বলেছেন, আমি অর্জুন বাবুর সঙ্গে একমত, আমি মাফিয়া ঠাফিয়া বলছি না, কারণ উনি এর আগে অ্যারেস্ট হয়েছেন রয়েছেন কি কেস, আমি মানে উনি মালতে আমি রাজুজার কথা বলছি, অর্জুন বাবুর কথা বলছি না। তাতে উনি কি কোথায় গেছেন, রাজুজা অ্যারেস্ট হয়েছেন কেন হয়েছেন, আমি ওইভাবে ঢুকছি না। একটা মানুষ খুন হয়েছেন এবং এইভাবে খুন হয়েছেন, এটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে একটা ভয়ের ব্যাপার যে ওইখানে দাঁড়িয়ে যারা বর্ধমানের দিকে যায় ওই অঞ্চলে দাঁড়িয়ে আমরা প্রায় প্রত্যেকেই শক্তিগড়ের ওখানে ল্যাংচা খেতে যাই, এরপর কোন দিন কাকে মারতে এসে কে মরে যাবে, এই ভয়টা মানুষের মধ্যে ঢুকছে। এবং বাংলার মানুষ, বাংলার এই যে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, রাজু ঝাড় মতন একজন মানুষকে খুন করে দিয়ে চলে যাচ্ছে, এগুলোতে বাংলার মানুষ ভয় পাচ্ছেন। কিন্তু অর্জুনবাবুর একটা কথা, অর্জুনবাবু যেটা বলছেন আমি তার সঙ্গে একমত, যে অর্জুনবাবু বলছেন এর মাথা পিছনে একটা বড় মাথা আছে নিশ্চয়ই, নাহলে কী করে অত বড় একটা মানুষ খুন হলো, যে রাজু ঝাড় এত সিকিউরিটি আছে এ আছে, এটা একটা বড়। কিন্তু অর্জুনবাবুর কাছে আমাদের প্রশ্ন, সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রশ্ন, উনি কি আইডিয়া করতে পারছেন মাথাটা কত বড় এবং মাথাটা কার? শীলদার লাস্ট কথাটা আমি শুনতে পাচ্ছি না, শীলদার কি? না না আমি বললাম যে এই যে বড় মাথার কথা বলছেন আপনি, বলছেন যে আপনি বলছেন বড় মাথা রয়েছে, সেক্ষেত্রে বড় মাথা বলতে আপনি কাকে ইঙ্গিত করছেন, কোনো আইডিয়া করতে পারছেন? বাবু এটা তো সত্যি, আব্দুল লতিফ কিনে গরু পাচারকারী তার নাম চলে আসছে, আর এদিকে কয়লার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজু ঝা, কয়লা আর গরু দুটোই একই গাড়িতে একইভাবে একই জায়গায় কাছাকাছি চলে এসছে, নেপথ্যে আপনি বলছেন বড় মাথা, কার দিকে ইঙ্গিত করছেন অর্জুন বাবু? মানে যে কয়লা এবং গরু দুটোই নিয়ন্ত্রণ করতে পারে এই ধরনের এত পাওয়ারফুল কেউ বলছি? শীলদা যে কথাটা বলেছেন খুবই খুবই সঠিক কথা বলেছেন। ভয়ে অনেকে ভয় খায়, এই ধরনের ঘটনা ঘটলে ভয় খায়, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে তাকে পুলিশ কত দ্রুত গতিতে অ্যারেস্ট করতে পারে এর উপরে ডিপেন্ড করে। কিন্তু আমাদের সমাজে কি আছে কি কোনো ঘটনা ঘটলে কোনো লোক তার পাশে কেউ সাক্ষী দিতে দাঁড়ায় না, তাতে লোক বেঁচে যায়, এই অপরাধীরা বেঁচে যায়। দ্বিতীয় কথা হলো বড় মাথা না থাকলে রাজু ঝা ওখানে খুন হচ্ছে আর একজনকে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে সেই লোকটা কার সঙ্গে কথা বলছে, ওখানে ওই গাড়ি দাঁড়ালো, ওখানে ওই গাড়ি এলো আর এসে খুন করে চলে গেল, এটা এটা কোনো চিন্দি চোরের কাজ না,
এটা কোনো চিন্দি চোরের কাজ না, এটা সঠিক বড় মাথা না হলে অত অত সফিস্টিকেটেড আর্মস এইভাবে গাড়ি অ্যারেঞ্জমেন্ট এইভাবে এসে খুন করা দেখছে, ওখানে সিসিটিভি আছে, তারপরে খুন করে গেছে, তারপরে সে পালিয়ে গেছে, কোন বড় মাথা এটা জানলে তো আমি গিয়ে ধরে নিয়ে আসতে পারতাম, কিন্তু কোন মাথা এটা তো তদন্ত পুলিশ করবে। না না, নিঃসন্দেহে কোন মাথা জানলে আপনি ধরে আনতে পারতেন, কিন্তু আপনার আপনার পুলিশ এতদিন পর্যন্ত কোনো কুলকিনারা করতে পারলো না। এনিওয়ে আমাদের সময় একদম নেমে, অর্জুন সিং কে ছেড়ে দিচ্ছি। একবার একটু বাড়ি কথা, একটা কথা, এই এই বড় মাথা না না, আমি বলছি অবজেকশন আছে আপনার উপরে, আবার আবার এই কথা পুলিশ ধরতে পারছে না। না না, আমি একটা ধরতে পারছে না, এটা আপনি কি করে ভাবছেন? একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, আমি সময়ে সময়ে এই এই ধরনের মার্ডারে, এই ধরনের খুনের আমি একটা ছোট্ট কথা বলতে পারবো আপনাকে? জাস্ট একটা কথা, এই বড় মাথা আমরা দেখেছিলাম মনীশ শুক্লার খুনের পরে অনেক বড় মাথার নাম এসেছিল, কিন্তু আজ অবধি পুলিশ ধরতে পারলো না। তাই এই পুলিশের ওপরে আস্থাটা আমাদের কমে যাচ্ছে, আপনি সেটা তো বুঝতে পারছেন যে আমাদের আস্থাটা কেন কমছে? সিলদা, আপনি সিলদা, মনীশ শুক্লা মার্ডার কেসে প্রায় সব আসামি ধরা পড়ে গেছে, মাথা ধরা পড়েনি, খবর আসামি ধরা পড়েছে কিন্তু মাথা ধরা পড়েনি, কারণ তখন অনেক মাথার কথা উঠেছিল, এখনো বন্ধ আছে। না না, তখন অনেক মাথার কথা উঠেছিল, কোনো মাথা ধরা পড়েনি। না, এরকম অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। আমি আমি অর্জুন দা অর্জুন দাকে ছেড়ে দিচ্ছি, সেটাকে করুন। অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন, অর্জুন সিং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি এই জায়গা থেকে, যেখান থেকে অর্জুন সিং ছাড়লেন সেই জায়গা থেকে আমি আসবো। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, এই যে কয়লা এবং গরু একই পঙ্ক্তিতে বসে গেল, অর্জুন সিং এর কথা থেকে স্পষ্ট যে নেপথ্যে বড় মাথা রয়েছে। ঘটনাচক্রে জিতেন চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি। আমি আসছি এক এক করে, স্বাগত আপনাকে। কিভাবে বলবেন যে দুটো দুটো জায়গা একই জায়গা রয়েছে? কেউ হয়তো বলতেই পারেন যে ব্যবসায়ীর ব্যাপার, ব্যবসা ব্যবসায়ী, কিন্তু ঘটনা হচ্ছে কয়লা মাফিয়া বলে পরিচিত। এখন জানতে পারা যাচ্ছে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানোর চেষ্টাও করা হচ্ছিল। আজকে সকালেই বলেছেন অর্জুন সিং যে তাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার কথা ভাবনা চিন্তা করা হয়েছিল, কথা বলা হয়েছিল। এই কয়লা গরু এবং সবটা মিলে একই জায়গার লিঙ্ক, এবং সেখান থেকে নামা একটা মার্ডার, এখনও পর্যন্ত কেউ কিছু বুঝতে পারছে না। কোটি কোটি টাকার সাম্রাজ্য কোথাও কি হাতের বাইরে চলে যাচ্ছিল, সেই জন্য এরকম একটা অদ্ভুত সুন্দর মাস্টার প্ল্যান বানানো হলো? কি মনে হচ্ছে অরিন্দমদা? দেখুন, এর আগে আপনার আমি আলোচনা করেছি, অর্জুন বাবুর বক্তব্যটা আমি শুনলাম, যে যত কথাই বলুক যে মারা গেছে সে হচ্ছে কি রাজেশ ঝা, সে যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন বর্ধমানে মাফিয়া বলেই তাকে চেনে। এবং যা আমি পেপারে পড়লাম, অন্যান্য টিভিতে দেখলাম, সেটা একেবারে আমার কাছে অন্তপক্ষে স্পষ্ট রয়েছে, ইট ইজ অর্গানাইজড ক্রাইম, প্রি প্ল্যান্ড ওয়াইজ তাকে খুন করা হয়েছে ফর পার্সোনাল গেইন। আমি আপনাকে বলছি দুটো জিনিস, রাজেশ ঝা যে মারা গেল, রাজেশ ঝাড় থেকে মোবাইল থেকে পাঁচটি ওর থেকে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ নাম্বার পাওয়া গেছে যেটা সেভ করা ছিল। এবং আপনার মতো জানেন ওরা আইফোন ইউজ করে, আইফোনটা কারা ইউজ করে? সন্ত্রাসবাদীরা ইউজ করে। কিন্তু এখানে কে একজন বললো যে ডিলিট করে দিয়েছে? হয় না, উনি জানেন না, সিএফএসএল এ যদি পাঠানো যায় ডিলিট করুক, যা করুক সেটা আবার কিন্তু ওটাকে পাওয়া যায়। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যেটা আশ্চর্যজনক ঘটনা, 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অনেক তথ্য পাওয়া গেছে, পুলিশ পেয়েছে। এবং এটা এটা নাকি আজকে জানা গেছে যে লতিফ রাজেশকে ব্যবসার জন্য 1,500 কোটি টাকা ইনভেস্ট করেছিল, 1,500 কোটি টাকা পেপারে পড়লাম। অতএব তাকে কেন মারা হচ্ছে দুখানা? আরেকটা ভাইটাল পয়েন্ট আপনাকে বলছি, আই উইটনেস ওখানে ছিল দুজন, তার মধ্যে হচ্ছে কি আপনারা জানেন প্রতীন মুখার্জি সাস্টেন্ড ইনজুরি, আর একজন হচ্ছে কি নূর মোহাম্মদ। এই নূর মোহাম্মদ কিন্তু একটা কমপ্লেন ও কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিচ্ছে, একবার দিচ্ছে যে তাকে অমুক জায়গা থেকে তোলা হচ্ছে, আরেক জায়গা, এটা হচ্ছে পুলিশের কাজ, পুলিশ আজকে লিংকটাকে তৈরি করবে কিভাবে আসল দোষীকে বের করে যেন কনভিকশন দেওয়ানো যায়। অতএব এই ক্ষেত্রে যদি তদন্ত হয় খুব ভালো কথা, কিন্তু আপনারা যেটা বলছেন ডিলিট হয়ে গেছে, ওই হয়ে গেছে, সেই হয়ে গেছে, না, এটা যদি তদন্ত করে ঠিক মতো আসল কালপিট বেরিয়ে যাবে। এবং আমি আপনাকে আবার বলছি যেটা অর্গানাইজড ক্রাইম, এবং এর মধ্যে ইডি বা সিবিআই কিন্তু দায়িত্ব এড়াতে পারে না, হুলিয়া থাকা সত্ত্বেও কেন আজকে সে ওখানে থাকতে পারছে, আবার বাংলাদেশ চলে যাচ্ছে, তাদের কোনো দায়িত্ব নেই, স্টেট পুলিশের কাছে ছেড়ে দিয়ে চলে গেল। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে হবে টু প্রিভেন্ট দ্য অ্যাকচুয়াল মানে ক্রাইম, এই ফার্দার ক্রাইম, এবং আসল দোষী ব্যক্তিকে ধরার জন্য। এটা আপনি আমি বললে তো হবে না,
এটা কনভিকশন দেওয়ার কথা চিন্তা করে আসল কিন্তু আজকে লিংক করাতে হবে। এই লিংকটা যদি না করাতে পারে ওই অ্যারেস্ট অ্যারেস্ট বলছে মনীষের কথা বলছে ওই অ্যারেস্টে কোনো দাম নেই। আমি যে থেকে আসবো জিতেন, জিতেন চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। জিতেন, কি মনে হয় কোন জায়গা থেকে আজকে অনেকগুলো নাম সামনে আসছে, অনেক একই, আমি বললাম যে কয়লার গরু একই জায়গায় চলে আসছে, কোথাও কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সাম্রাজ্য চলছিল যেটা কোথাও সাধারণ মানুষের সম্পত্তি হতে পারতো, ট্যাক্সের টাকা হতে পারতো। হ্যাঁ বলুন। ছোট করে এটা আমি সিনপসিস করে দিচ্ছি। রাজু ঝা রাজনীতির বরপুত্র। রাজু ঝার জন্ম হয়েছিল সিপিএম এর সময়ে এবং রাজু ঝার মুন্সি কে ছিলেন না শঙ্খ বিশ্বাস, তিনি কে অনিল বিশ্বাসের বরপুত্র। 16-17 বছর ধরে এই কয়লার ব্যবসা চলেছিল এবং রাজু ঝাকে বর্তমানে যে তৃণমূলের রক্ষণাবেক্ষণে সিন্ডিকেট চলছিল, ডিও সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মধ্যে এলাকার এমএলএ এবং পুলিশ তারা ইনভলভ ছিল। আর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, যখন কোনো মার্ডার হয়, খুন হয়, তার যারা আই উইটনেস থাকে তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় না। সেক্ষেত্রে নূর মোহাম্মদ আর রতিন মুখার্জিকে ছেড়ে দেওয়া হলো। খুব জরুরি পয়েন্ট লিখে রাখার জন্য এবং আমি তদন্তকারী এজেন্সির জন্য বলছি, প্রতীন মুখোপাধ্যায় আসানসোল জেলে এনামুলের সঙ্গে রেগুলার দেখা করতে যেতেন এবং তার সুবিধা অসুবিধার ব্যবস্থা করতেন, তাহলে এই পুরো চক্রটা যদি ঘুরিয়ে দেখা যায় যে গরুর পাচার চক্রে এখন এই মুহূর্তে তিহার জেলে কে আছেন, কেষ্ট আছেন, কেষ্ট মণ্ডল আছেন তিহার জেলে, তার সঙ্গে কাদেরকে জোরে দেখা যাচ্ছে, এই পশ্চিমবঙ্গের শাসক দলের নেতাদেরকে। তো রাজু ঝা হত্যাকাণ্ডেও শাসক দলের পরোক্ষ প্রত্যক্ষ মদত আছে আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ প্রথম থেকে আমরা ইনভেস্টিগেশনে যে ডিলেমি দেখছি তার মধ্যে সন্দেহ সবচেয়ে বেশি বেড়ে যায়। বলছে পুলিশের সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল, পুলিশের সিসিটিভি ক্যামেরা ডিভিআর পুলিশের থানার মধ্যে থাকে, সেই ডিভিআর থেকে ডিলিট করে দেওয়া যায়। আর একটা কথা অরিন্দ্রবাবু বললেন যে আইফোনের থেকে কোনো নাম্বার বা কোনো কিছু ডিলিট করা যায় না, একদম সত্যি কথা। এই ডিলিট করার উদ্দেশ্যটা কি, ডিলিট করতে গিয়ে কাকে বাঁচানো হচ্ছে? আরেকটা খবরে দেখছি যে রাজু ঝার গাড়িতে দুটো ব্যাগ ছিল, সেই দুটো ব্যাগ কোথাও পাওয়া যাচ্ছে না, সেই ব্যাগ দুটো গেল কোথায়? আমি এদিকে আসবো। যখন মার্ডার অনেক অনেকগুলো অনেকগুলো পয়েন্ট আপনি তুললেন, অনেকগুলো পয়েন্ট তুললেন। অন্যদিকে রাজপুত্র চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। রাজপুত্র, সব থেকে বড় কথা হচ্ছে এই যে কয়লা মাফিয়া হিসেবে, যেটা আমি কিছুক্ষণ আগে অরিন্দম আচার্য বললেন যে অনেকে ব্যবসায়ী বলতে পারেন, কি বলতে পারেন, কিন্তু কয়লা মাফিয়া বলেই তাকে সবাই এতদিন ধরে চিনে আসছে। জিতেন চ্যাটার্জি বলছিলেন যে কোন আমলে এই মাফিয়ার জন্ম, তারপর থেকে কী কীভাবে কোন কোন আমলে কী কী সম্পত্তি বৃদ্ধি করে আজকে রাজু ঝা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই রাজু ঝার তৃণমূলে ফেরত আসার কথা ছিল, যাই না কেন, অর্জুন সিং এর খুবই ঘনিষ্ঠ, তিনি বলছেন পারিবারিক যোগাযোগ। এদিকে এই রাজু ঝাই ইডির দপ্তরে পৌঁছে যাচ্ছিল শেষবার তলপে, কিছু বলার ছিল রাজু ঝার, এমন কি তথ্য, এমন কি নাম বলার ছিল যে কারণে তার আগে কোথাও রাজু ঝাকে সরে যেতে হলো। এবং একটার পর একটা যে মিসিং লিঙ্ক, অর্জুন সিং একবার বলছেন যে পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো হয়তো পুলিশের কোনো স্ট্র্যাটেজি, কিন্তু এটাও বুঝতে পারছেন যে পুলিশের কাজ করেনি, সমস্ত তথ্য প্রমাণ মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, ডিলিট করার চেষ্টা করা হচ্ছে, এতে কি আদেও সুবিধে হবে কিছু? প্রথমত আমি বিজেপি পার্টি করি না, তো তাই বেসলেস স্পেকুলেশনস আমি করব না। আমার একটা কথা বলতে শুরু কর মানে বলতে ইচ্ছা করছে খুবই, যে আমার খুব দুঃখ হয় যখন কোনো তরতাজা প্রাণ রাজ্যে ঝরে যায়, সে বিজেপি করুক, তৃণমূল করুক, যাই করুক। আমার অভিমান হয় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির উপর যখন সেখানে তারা অহেতুক পশ্চিমবঙ্গ সরকারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করে। আমরা কেন এটা ভুলে যাচ্ছি যে এই তো মুশকিল, এরকম কথার মাঝে আপনার সময় তো কোনো কথা বলিনি দাদা, কাজেই একটু হেডফোন পরে চুপ করে থাকলে ভালো লাগবে, আপনি শুনুন, আপনি শুনে উত্তরটা দিন দাদা, দাঁড়ান। প্রথম কথা হচ্ছে আমরা কেন এটা ভুলে যাচ্ছি যে সব জায়গা, সমস্ত সর্বভারতীয় সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ঘটনাটা নিয়ে যখনই আলোচনা হচ্ছে টাওয়ার ডাম্পিং প্রসেসের কথা উঠে আসছে। আমরা কেন এটা ভুলে যাচ্ছি যে এটা অত্যন্ত সফিস্টিকেটেড প্রসেস, সফিস্টিকেটেড প্রসেস,
রামনবমের মিছিলে কোনো একজনকে দেখতে পাওয়া গেল বন্দুক নিয়ে, এত ভিড়ের মধ্যে স্পষ্ট ভিডিও নয়, সঙ্গে সঙ্গে পুলিশ মুঙ্গের থেকে নাকি তাকে তুলে নিয়ে চলে আসতে পারলো। আর দিনে দুপুরে এখানে রাজু ঝা গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, তাও রাজু ঝার প্রোফাইলের লোকজন, অর্জুন সিং যার পারিবারিক বন্ধু, সেখানে পুলিশ এখনো পর্যন্ত একটা তথ্য প্রমাণ জোগাড় করতে পারলো না, একজন কাউকে গ্রেপ্তার করতে পারলো না, আই উইটনেসদের ছেড়ে দিল। আর এখন টাওয়ার ডাম্পিংয়ের কথা বলা হচ্ছে, আপনি বলছেন যে সেটা সম্ভব নয়, যদি সেটা সম্ভব না হয় যেটা প্রশ্ন শিলভদ্র দত্ত কিছুক্ষণ আগে করছিলেন। আমি বলছি যে কেন্দ্রীয় সরকারের টিআরএআই এর যদি কোনো ইনভলভমেন্ট না থাকে তাহলে সল্ট লেকে ধরা পড়ছে কি করে ভাই, কি করে সল্ট লেকে এত সিক্রো সিক্রো করে রাখা হচ্ছে, এগুলো ঘুরছে কি করে ভাই, এসব এসব বলবো করে লাভ আছে নাকি? এক সেকেন্ড আমি আসছি। কয়লা মাফিয়া, কয়লা কয়লা মাফিয়া কেউ হয় কি করে, কয়লা মাফিয়া কেউ হয় কি করে, কয়লাকে দায়িত্বে দেখছে কে? তো আগেও বলেছি সিআইএসএফ দায়িত্বে আছে কয়লা, সিআইএসএফ দায়িত্বে আছে কয়লা, শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুধু চাকরি বেচা নয়, প্রকৃতি মা যা যা দিয়েছিল কয়লা বেচে দিয়েছে আপনার ভাইপো, তাকে আদর করে আমরা বলি কয়লা ভাইপো। তিনি নাকি ঘন ঘন ফাঁসির দড়িতে ঝুলে যাবেন, যেখানেই যান বলে ফাঁসির দড়িতে ঝুলে যাবেন। আরে এত সাহস যদি আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যান কেন? ডাকছে যখন গটগট করে যাবেন, বেরিয়ে এসে আমাকে গালাগালি করবে, অসুবিধা কি আছে? ডাল মে কুচ কালা হয় তো সর্বত্র পুলিশ রয়েছে, তারপরও খুন হচ্ছে কি করে, ধর্ষণ হয় কি করে, পুলিশ কি করে? ঠিক সেরকম ভাবেই কয়লা পাচার কেন কি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এ তো জানতে গেলে আমাদের বহু বছর আগে থেকে হাঁটা শুরু করতে হবে যে কয়লা পাচার কি করে হয়, কি করে কয়লা পাচারের সঙ্গে গরু পাচার একই ভাবে ঘুরে যায়, কয়লা পাচারের সঙ্গে গরু পাচার কি করে একই প্ল্যাটফর্ম, একটাই গাড়িতে কয়লা মাফিয়া আর গরু পাচারকারী একই গাড়িতে কি করে যায়, সেটা তো তারা বলবে যে দোস্তি মানে তোরেঙ্গে তারা চা খেতে গিয়েছিলেন, যে তারা কফি খেতে গিয়েছিলেন, এক গাড়িতে বসে কি করছিলেন, এক্স্যাক্টলি এটাই আমাদের রাজ্যের অবস্থা। আমাদের রাজ্যে লোকে মিছিলে বেরোতে পারে না, কিন্তু কয়লা মাফিয়া আর গরু মাফিয়া ইয়ে দোস্তি হাম নেই তোরেঙ্গে টাইপের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারে হাইওয়েতে, তারপরে ল্যাংচা বা চা খেতে পারে, তারপরে গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে পারে। সরকার এতদিন ইন্টারভেন করতো না, এটা তো ফেডারেল স্ট্রাকচার আছে। একটা শুনব জিতেন, একটা পুঙ্খ বিষয় জানি বলুন, আমি এই কয়লা এলাকায় থাকি, এখানকার পুঙ্খানুপুঙ্খ বিষয় জানি। প্রথম কথা হচ্ছে রাজু ঝাকে প্রথমে আগে সরিয়ে দিয়েছিল যখন পশ্চিমবঙ্গে 2011 তে সরকার এলো, তার আগে রাজু ঝা সিপিএম এর ছিলেন, তারপরে এলো অনুপ মাঝিরালা, তখন রাজু ঝাকে সরিয়ে দেওয়া হলো। আবার রাজু ঝা যখন সিন্ডিকেট স্টার্ট করলো তখন রাজু ঝাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই সম্পূর্ণ চক্রটা, সম্পূর্ণ বৃত্তটা একটাই জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বললেন, কয়লা ভাইপোর কাছে। কারণ গরু এবং কয়লার বেনিফিট সমস্তটাই যেত কালীঘাটে, আর তার ক্ষেত্রে যারাই বাধা হয়েছে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গ পুলিশের বিষয় বলি, ভালো লাগছে শুনতে, কিন্তু ক্রাইম থ্রিলারের মতন লাগছে তো, এগুলো তো কথাগুলো বললে, এগুলো কথাগুলো বললে তো ক্রাইম থ্রিলারের প্লট তো। রাজু ঝা যেভাবে মার্ডার হলেন এটা তো বাস্তবে সম্ভব নয়, আমরা সিনেমায় দেখি, আমরা সিনেমায় দেখি, ইনফ্যাক্ট হিন্দি সিনেমায় দেখি। নবুলের এক পঞ্চায়েত প্রধান চায়ের দোকানে বসে মার্ডার চার সকাল বেলায় রোদিয়াতে, এ তো থ্রিলারই চলছে পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলা তো থ্রিলারই চলছে। পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে চায়ের দোকানে?
আপনার মনে থাকবে পানিহাটির এক কাউন্সিলর কিভাবে খুন হয়ে গিয়েছিল সেই ভিডিও এখনো পর্যন্ত বোধহয় সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে। পয়েন্ট বা সুন্দর রাস্তায় চারিদিকে ঝমঝম করছে, লোকজন চলছে, সন্ধেবেলা বাইকের পাশে বাইক দাঁড় করে রেখে মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বেরিয়ে যায়। এখনো সেই দৃশ্যগুলো আমরা দেখি, ক্রাইম থ্রিলারের মতোই খুন হয় এখানে, ক্রাইম থ্রিলারের মতো। শাসক দলের অসুবিধার কারণ হবে, তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এটা পশ্চিমবঙ্গের নিয়ম। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন, আমরা দেখেছি 2021 এর নিয়মটা আপনি কোথা থেকে জানলেন? আসলে সম্পত্তি গুলো কোটি কোটি কোটির, আসলে একটা সাম্রাজ্য, যে সাম্রাজ্য কোটির সাম্রাজ্য, যে সাম্রাজ্যে দাদাগিরি ট্যাক্স চলে, এবং যে সাম্রাজ্যের আসল মালিক এই মুহূর্তে কারা সবচেয়ে বড় প্রশ্ন, সেই এর থেকে বড় মাথা হতে পারে। কারণ না হলে কয়লা গরু এক সূত্রে বাধা পড়ে না, না হলে অর্জুন সিং দল থেকে বেরিয়ে দলে ফিরে বলতে পারেন না যে আরো বড় মাথা আছে, সবটা বলা যাবে না। দাদাগিরি ট্যাক্সটা কি? মেয়র অরিন্দম আচার্যের কাছে আসার আগে দেখবো, যেখান থেকে কোটি কোটি টাকার রাজস্ব ট্যাক্স আদায় করা হয়, যেখানে মালগাড়ি থেকে পর্যন্ত ট্যাক্স নেওয়া হয়, যেখানে প্রতি টন কয়লা থেকে ট্যাক্স নেওয়া হয়, মালগাড়ির এক একটা বগি থেকে নাকি 8 লাখ টাকা করে ট্যাক্স নেওয়া হয়, যেখান থেকে এই কয়লা যাচ্ছে। এবং যেটা কোটি কোটি কোটির সম্পত্তি কোথাও চলে আসছে, এই বিষয়গুলো একবার আসবো, তবে তার আগে অরিন্দম আচার্যের কাছে একবার আসি। অরিন্দমদা, এই জায়গায় যে ছবি আমি দেখাচ্ছিলাম যে প্রতি টন কয়লা পিছু 650 টাকা করে দাদাগিরি ট্যাক্স, এই যে কয়লা জোন, এখান থেকে কোটি কোটির তছরূপ, এই যে বলা হয় কয়লা মাফিয়া, এটা 1-2 টাকার ব্যাপার নয়। এবং সেইখান থেকে যখন তাকে দিল্লিতে ইডিট তলব করে, যখন তার অনেক কিছু বলার থাকে, আবার এখন শুনতে পাচ্ছি তাকে নাকি শাসক দলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছিল, যেটার ব্যবস্থা করছিলেন নিজে অর্জুন সিং। এমন কি রহস্য রয়েছে যে শাসক দলের লবিতে না ভিড়ে তিনি সোজা দিল্লির ইডিট তলবে যাওয়ার দিকে পা বাড়িয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না, তাহলে এই নেপথ্য কি ইকুয়েশন থাকতে পারে? অরিন্দম আচার্য, দেখুন, প্রথম কথা আমি আপনাকে বলি যে এই যে কল মাফিয়ারা দীর্ঘদিন ধরে নেক্সাসটা চলছে, এর মধ্যে আপনারা ভুলে যাচ্ছেন এর মধ্যে কিন্তু কাস্টমসও রয়েছে। সম্প্রতি কাস্টমসের 6 জন অফিসার বাড়িতে রেড হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে যে মার্ডার হলে অনেক সময় আই উইটনেস থাকে না, পুলিশ কিন্তু ঠিক ব্যক্তিকে ধরে ফেলে। এখানে দুজন ভাইটাল আই উইটনেস ছিল, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে। শুনুন, তারপরে আরো একটা বলছি, যেটা এই যে ফরচুনার কার্ডটা করে যেটাতে এসেছিল, যেদিন মার্ডার হচ্ছে সকাল থেকে মার্ডার হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত 8 থেকে 10 বার এই লতিফ আজকে ছাকে ফোন করেছে। এইগুলো তো আমরা পেপারে পড়তে পাচ্ছি সময় সময়, একদম সেখানে 10 সেকেন্ডের জন্য আসবো শিল্পা, তো অনেক জায়গায় ফাঁক রয়েছে। কি মনে হয়, সত্যি সত্যি কাউকে আড়াল করার দায় না থাকলে, কোন মাথাকে আড়াল করার দায় না থাকলে, বা নিজের পেনেপথ্যে যে কোনো বড় মাথা না থাকলে, আদৌ এটা সম্ভব? একদম না, এটা এটা এক লাইনে এটা মাথাকে আটকানোর জন্য, বাঁচানোর জন্য এটা করা, কারণ ও ইডিতে এসে কি বলে দেবে, কি না বলে দেবে, কোন কাগজ আছে, এবং এর পিছনে বড় মাথা আছেই, তাকে বাঁচানোর জন্য পুলিশ নেমেছে, ধরার জন্য নামেনি, ধরার জন্য নামলে সময় একদম শেষ। রাজপুত্র, দেখা যাক, এখনো আস্থা রাখছেন আপনার পুলিশ তদন্তে? অবশ্যই আস্থা রাখছেন, তো অবশ্যই আস্থা রাখছি, কারণ প্রথমত এত ডেরোগেটরি স্টেটমেন্ট শুনছি না, ভীষণ খারাপও লাগছে, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, দেখা যাক, আমরা অপেক্ষা করি। সময় একদম শেষ, এই জায়গা থেকে দেখা যাক শেষ পর্যন্ত তদন্ত কোন রকম পরিণতি পায় কিনা। আপাতত ডিবেট শেষ করছি এখানে, নজর থাকবে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ আপডেটের দিকে। ফিরে আসছে বিরতির পর, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। সময় আরো একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এখন এই পর্যন্ত, নমস্কার।